লাগে আছে কি ছেলে পক্ষ না মেয়ে পক্ষ? আমি প্রতিপক্ষ। প্রতিপক্ষ মানে কি? দেখো, প্রেম করলেই যে বিয়ে করতে হবে এমন কোন কথা নেই, বিয়েটা নাও হতে পারে। আর এই সত্যটা কিন্তু অনেকেই মেনে নিতে পারে না, তার জন্য কিন্তু বন্ধু শত্রু হয়ে যায়। এই যে তুমি গোলাপ ফুল নিয়ে এসেছো তোমার প্রেমিকার বিয়েতে শুভেচ্ছা জানাতে, এইরকম উদাহরণ কয়জনে দিতে পারে বলো? বাই দ্য ওয়ে, সেকেন্ড ক্লাসের খাওয়া শেষ। ওই যে কথায় আছে না, খাওয়ার আগে মারের পরে। চলো চলো মামাজি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চলো শুরু করো। নেসার বাবাজি, খাবার কেমন হয়েছে? আমি নিজে দাঁড়িয়ে থেকে রান্না করিয়েছি। শোনো বাবাজি, কোন রকমের রাগ ক্ষোভ মনের মধ্যে রেখো না। হ্যাঁ, মিতু সুখী হোক এটা তুমিও চাও। মিতু সুখী হোক, তুমি সুখী হও, সবাই সুখী হোক, জীবনের উদ্দেশ্যই তো সুখী হওয়া। হায়াত, মৌত, বিয়ে সবই আল্লাহর কাছে। যেহেতু উপরওয়ালা চাননি তাই তোমাদের বিয়েটা হয়নি। তুমি তাহলে খাওয়া দাওয়া শেষ করে হাতটা ধুয়ে ফেলো, তারপর মিতুর সাথে দেখা করবে। এই এখানে একটা বাটি দে। দেখ মিতু কে এসেছে। আরে নেসার এসেছে তোকে শুভেচ্ছা জানাতে। আর নেসার, ও হচ্ছে আসিফ, আমেরিকা থেকে ইঞ্জিনিয়ারিং পাশ করেছে। তিনটা গোলাপের মানে তো তুমি জানো। আই লাভ ইউ। নেসার, আজ তোমাকে আমি একটা পান খাওয়াবো যার নাম ম্যাজিক পান, যা কখনো কোনোদিন খাওনি। চলো। কি
কি ভাই কেমন আছেন? চিনতে পারেন নাই তাই না? আমি হইলাম কি আপনাদের গলির মাথার সামনে ভাড়া থাকতাম। যা আছে আপোষে দিয়া দেন, ঝামেলা করেন না। চিৎকার করবেন তো মরবেন। দেন দেন দেন, তাড়াতাড়ি দেন, হাতের গড়ি মানি ব্যাগ দেন দেন, তাড়াতাড়ি দেন, তাড়াতাড়ি দেন। মোবাইল ফোন কোটটাও দিয়া দেন, বিয়া শাদির দাওয়াতে পরম দিব। ওই মিয়া টাই খুলেন কেন? টাই তো চাই নাই। ছোট্ট একটা জিনিস দেখা এত ভয় পাইলেন? আরে মিয়া এইটা তো একটা খেলনার পিস্তল। ধরেন এইটা আমি আপনাকে গিফট করলাম। বড় প্রেম শুধু নিয়াই যায় না, দিয়াও যায়। চলো ধরতে পারছি না, ফোনের পর ফোন করছি ফোন ধরেন না। বাড়িতে লোক পাঠিয়েছি আপনার জন্য, আপনার জন্য আমার তিনটে প্রজেক্ট হারিয়েছি। এই ক্ষতিপূরণ কে দেবে? কে? Do you have any answer? Irresponsible? Haggard? You are fired! Just get lost! Eki! Mr. Sahib? Aapnar ki matha ta khala bhoye gelo naki? Please, matha thanda korun. এটা দেখে এত ভয় পেলেন? এটা তো একটা খেলনা পিস্তল, প্লাস্টিকের। নিসার ভাই আমাকে চিনতে পেরেছেন? আমি ইরান, আপনার 2 বছরের জুনিয়র, স্ট্যাটিস্টিক্স। আচ্ছা, এরকম একটা ছেলে মানুষই করতে গেলেন কেন? যদিও এটা খেলনা পিস্তল, এ ব্যাপারে আইন কিন্তু খুবই কড়া। 307 ধারায় আপনার 5 বছর পর্যন্ত জেল হয়ে যেতে পারে। এরকম রসিকতা আর কখনো করবেন না প্লিজ। আমি কেসটা ডিসমিস করে দিচ্ছি। আপনি একবার অফিসে গিয়ে ব্যাপারটা মিউচুয়াল করে ফেলেন। চা খাবেন? এই চা দিয়ে যাও। নিসার ভাই আপনার মনে আছে সলিমুল্লাহ হলে থাকার সময়
আপনার কাছ থেকে 500 টাকা ধার করেছিলাম, মনে আছে? আমিও ফেরত দেইনি আর আপনিও ফেরত চাননি। 10 বছর আগে 500 টাকা, এখন 5000 টাকা থেকে অনেক দামি। ওরা বলছিল আপনাকে সার্চ করার সময় আপনার পকেটে ফুটো পয়সাও পায়নি। যদি কিছু মনে না করো, আমার ধার শোধ করার চেষ্টা করছি। স্যার, মার্ডার কেসের আসামিটা নিয়ে এসে আছে স্যার। কোথায়? অজিতের আসি স্যার, ভাই একটু বসুন, আমি আসছি। শোনো, কেসটা কড়া করে দেখো, গুরুত্বের সাথে হ্যান্ডেল করো, চালান করে দাও, জামিন যেন না হয় সেভাবে কেসটা লিখো। স্যার, ব্যাপারটা তো সিরিয়াস তেমন কিছু না, হালকা রসিকতার মতো, আর পিস্তলটাও খেল না। স্যার, বস মন্ত্রীর আত্মীয়, পলিটিক্যাল কানেকশন ভালো, তারা ব্যাপারটা মিডিয়াতে নিতে চাচ্ছে, অ্যাটেম্প টু মার্ডার কেস করতে চায়। কিন্তু স্যার, যা বলছি তাই করো, ডোন্ট ট্রাই টু বি ওভার স্মার্ট। Yes sir. নদীর মৃত্যুদণ্ড ঘোষণা করা হয়নি, কিন্তু সিদ্ধান্ত হয়েছিল আগেই নদীকে তারা মেরে ফেলতে চেয়েছিল, প্রকাশ্য দিবালোকে, জনতার চোখের সামনে, একটু একটু করে তার শুষে নিয়ে প্রাণ। আমি যে হই না কেন, বাচ্চা ছেলেটাকে মারছেন কেন? আরে ও আমার বাড়িতে ভাগছে, আমার বাড়িতে কাম করতো, ছাড়েন। ওরে বাবা রে বাবা, কোথাকার কোন রুস্তম, মায়ের নদীতে ফালাই দেব কিন্তু কইলাম। ছাড়েন বলছি। ছাড়েন মানে? তুমি এদিকে আসো, সোজা এখান থেকে চলে যান, নইলে হাজতে ভরে দেব। স্যার, স্যার আমার ভুল হয়ে গেছে, মাফ করে দেন। যান, বাচ্চাটা নিয়ে যাই। না, আপনি যান। আপনি ব্যথা পেয়েছেন? না, আসেন। কেমন না? তার অফিস থেকে বাসার অ্যাড্রেস কালেক্ট করুন, মোবাইল নাম্বার নিয়ে দ্রুত ট্র্যাক করার ব্যবস্থা করুন। তাকে অ্যারেস্ট করতে না পারলে আমাদের চাকরি নিয়ে টানাটানি করবে, আর যা করার আজকের ভেতরেই করতে হবে। ঠিক আছে স্যার, আমি দেখছি।
আপনি কবি? ঘাটের টিকিট চেকার, লঞ্চ ফিল্ডে কাজ, অন্য সময় কবিতা। তোমার নাম কি? সবুজ। ওকে কি করা যায় বলেন তো? কোনো অনাথ আশ্রম বা শিশুপল্লিতে? না না, ও আমার সঙ্গে থাকবে, পড়াশোনা করবে, কি করবে না। কি দেখছেন? নদী। নদীটাকে আমরা মেরে ফেলেছি। পাহাড়ি ঢলে আর শ্রাবণ বর্ষণে যৌবনবতী আবারও বুড়ি গঙ্গা। ধুয়ে গেছে সব ক্লেদ, ভেসে গেছে গ্লানি, নির্বাসিত মিনেরা ফিরে আসছে আবার। খবর পেয়ে কাল এসেছিল বালিহাঁসের ঝড়, শীঘ্রই খবর পৌঁছে যাবে আলাস্কা আর সাইবেরিয়ায়। ঝাঁকে ঝাঁকে উড়ে আসবে বুনো হাঁসের দল, সে দৃশ্য সহ্য হবে না তোমাদের। সুন্দর কি নদী আপনার কবিতা? কবিতা এখন আর কোনো কাজে লাগে না, কবিরা বিপণনযোগ্য নয় এখন, কারণ কবিরা বোধের কথা বলে, কবিতা মানুষের কথা বলে। তাই কবিতাকে নিষিদ্ধ করা হয়েছে, কবিকে নির্বাসিত। কবিতা তোমায় দিলাম আজিকে ছুটি, ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়। চলেন কিছু খাই। সবুজ, তোমার খিদে লেগেছে? চলেন। আপনারা যান। আরে চলেন, আমার পকেটে কড়ি আছে। চলেন 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 চলো সবুজ চলো। স্যার বাসায় সে ফেরেনি, আর বাড়িওয়ালা বলল সে খুব নিরীহ প্রকৃতির, কম কথা বলে, কারোর সঙ্গে কোনো ঝামেলাই নেই। মোবাইল ট্র্যাকিং এর রেজাল্ট কি? পাড্ডা টাওয়ারে শেষ সিগন্যাল পাওয়া গেছে। শিগগিরই ওখানে সার্চ টিম পাঠান। দেখছি স্যার। কোথায় থাকেন? কোথাও থাকবো না ঠিক করেছি। The unbearable lightness of the bharhin, bharhin, adrishyo, kintu astitvoman. Amra achi keno? Life is a privilege. Amra porom shobhaggoban je ei prithibir alo batashe amra beche achi, shopno dicchi. Amar shob kichu kemon orthohin hoye geche, সবকিছুর বিপরীতে নিজেকে বেমানা আর আনফিট মনে হচ্ছে। দ্যাটস আ স্টেট। ঠিক হয়ে যাবে, ওই যে বললাম না, লাইফ ইজ এ প্রিভিলেজ। লাইফ আমাদের জন্য একটা উপহার, আর সেই জীবনকে অর্থময় করতে গেলে জীবনের ঋণ শোধ করতে হবে। ঋণ? এই যে খাচ্ছেন, ঘুমোচ্ছেন, ভালোবাসছেন, জীবনের ঋণ শোধ করবেন না। নাথিং ইজ ফ্রি, দায় ও দায়ভার সে তো মানুষের। ভালোবাসা হারিয়ে গেছে, খাওয়া ঘুম কিছুরই প্রয়োজন বোধ হচ্ছে না। ঠিক হয়ে যাবে, লাইফ মাস্ট হ্যাভ অ্যান অবজেক্টিভ। বিংশ শতাব্দীতে মানুষের শোকের আয়ু বড় জোর 1 বছর। নাজিম ইকবাল, কাম ব্রাদার, আই কেয়ার ইট। কাম, আর কিছু লাগবে? ঠেলা নিয়ে যাই সবজিওয়ালা, ছালার পলিথিনে আশ্রয় খুঁজে আশরাফুল মুখলুকাতেরা। পানামা লিস্ট, সুইস ব্যাংক আর কানাডা গ্রিন কার্ডের হিসেব নেই তাদের। উদয় অস্ত পরিশ্রম শুধু দুমুঠো অন্নের জন্য। ট্রেড লাইসেন্স আর 3 নম্বর নেই তার।
এই শহরের বাঁকে থাকে মানুষ নামের কৃতদাস, আজও স্বপ্ন দেখে যায় মুক্তি। রাত অনেক হলো, ঘুমানো দরকার। কোথায় যাবেন? জানি না। চলেন আমার বাড়িতে, চলেন, ভালোই লাগবে, চলেন। তোরটা কই? জানো না, রাতে চা খেলে আমার ঘুম হয় না। ও কিন্তু গানে তো কোনো সমস্যা নেই। কি বলো, এই রাত দুপুরে গান গাবো না? এখনই তো গানের জন্য উপযুক্ত সময়। সব কোলাহল থেমে গেছে, নে শুরু কর। গানে গানে কোলা
চিন্তাই করে ফোনটা নিয়েছিল। ঘটনাটা কোথায় কিভাবে ঘটেছিল? স্যার আমি তো বুঝতেই পারি নাই, এই লোকটা যে একজন ভিআইপি, তাইলে তো হ্যারে ঢেক দিতাম না। তোকে যা জিজ্ঞেস করছি তার উত্তর দে। স্যার ওই কমিউনিটি সেন্টার থেকে লোকটা যখন বের হয় আমি তখন তারে টার্গেট করি, তারপর তারে ফলো কইরা জায়গা বুঝা ঠেক দিই। তার কাছে 4,000 টাকা, একটা হাত ঘড়ি, মোবাইল ফোন আর এই কোডটা নেই। হাত ঘড়িটা বেচে দিছি, 1,000 টাকা পাইছি, আর মোবাইল ফোনটা বেচার লিগাও দুটা দোকানে গেছিলাম, টাকা দিতে চায় না, কম দেয়। এই চুপ কর, কী দিয়ে চিন্তাই করেছিলি? স্যার আমার কাছে তো কোনো অস্ত্রই নাই। আমার স্যার ওই যখন নেশার দরকার পড়ে তখন স্যার আমি মাঝে মাঝে ওই চিন্তাই করি। আমি তো স্যার পেশাদার না, মাঝে মাঝে। কী দিয়ে চিন্তাই করেছিলে সেটা বল। স্যার ওই একটা খেলনার পিস্তল, আমি কিন্তু পিস্তলটা ভিআইপি লোকটারে গিফট করে দিছি। এই ওকে লক আপে পড়ো। স্যার আমার মাফ করে দেন, আমার সত্য কথা বলুন না। স্যার কমিউনিটি সেন্টারে খবর নিন, ওই দিন রাতে কার বিয়ের প্রোগ্রাম ছিল। খোঁজ নিয়েছি স্যার, ওসমান গনি নামে একজন বুকিং নিয়েছিল তার ভাগ্নির বিয়ের জন্য। দাদা সবুজ কিনে বাইরে গেছে। ওটা কেন? এমনি আপনি কি পুলিশ? না। ডাকাত? এটা খেলনা পিস্তল। ও কার? সবুজে? না আমার। আপনি ওটা দিয়ে কি করেন? পক্ষ প্রতিপক্ষ খেলি। আসলে প্রেমটা ওয়ান সাইডেড, বলতে পারেন এক পেশে। ছেলেটা বিভিন্ন ধরনের কলা কৌশল করে আমার ভাগ্নিটাকে দুর্বল করে ফেলেছে। এদিকে দেখেন ওই ছেলেটা বিদেশ থেকে ইঞ্জিনিয়ারিং ডিগ্রি নিয়ে এসেছে, ভালো অবস্থা, সব চরিত্রেও ভালো। সেই ধরনের প্রস্তাবই তো প্রেফার করবে গার্জিয়ানরা, তাই তো? আর বিতুর সাথে নিসারের বয়সের পার্থক্যটা অনেক বেশি, আর ছেলেটা তেমন কিছুই করে না, সামান্য চাকরি, যার জন্যই মিতুর বাবা মারা রাজি হয়নি। আপনার ভাগ্নির ঠিকানাটা আমাকে দিন। নতুন বিয়ে, শ্বশুরবাড়িতে পুলিশি ঝামেলা, আর বুঝতেই তো পারছেন পুরনো প্রেমিক, এতে করে মনে হয় মিতুরই ক্ষতি হবে। ব্যাপারটা আমি বুঝতে পারছি, কিন্তু নিসার সাহেবের ওখানে যাওয়ার সম্ভাবনা কিন্তু শতভাগ। আচ্ছা ওখানে না যে ব্যাপারটা টেলিফোনে যদি সারা যায়। ওসমান সাহেব, ব্যাপারটা অত্যন্ত জটিল। দাদা বললো আপনার নাকি মন ভেঙে গেছে, কেন? ভালোবাসা হারিয়ে গেছে তাই। ভালোবাসা তো হারিয়েই যায়, আমারও তো হারিয়ে গেছে।
তাই বলে কি বাঁচবো না? আমার সবকিছু এলোমেলো হয়ে গেছে, সবকিছু কেমন যেন পরিপূর্ণ দেখি, কর্নিয়ায় শুধু এলো আকার আর কোনো রং দেখতে পাচ্ছি না। কলেজ পালিয়ে বিয়ে করেছিলাম এক বড় ভাইকে, তখন আমার মনে হতো তাকে ছাড়া বোধহয় আমি আর বাঁচবই না, কিন্তু আস্তে আস্তে সে ভালোবাসে আমার কাল হয়ে দাঁড়ালো, আমি পালিয়ে বেঁচে আসলাম, কিন্তু এখনো আমার ভীষণ ভয় করে জানো, কখন যে সে হাজির হয়। ভুল লোককে ভালোবেসেছিলেন, স্বার্থপর, মাতাল, যৌতুকের জন্য মারধর করতো আমাকে। আপনি তো খাচ্ছেনই না, ধর এসব পচা কথা শুনে কোনো লাভ, খান। আমাকে এক জায়গায় যেতে হবে, আমার কিছুই করার ছিল না নিসার, তুমি তো আমার ফ্যামিলিকে জানো, তারা আমাকে কোনো কথা বলার সুযোগ দেয়নি। আমি তোমাকে ভালোবাসি মিতু, একটু বোঝার চেষ্টা করো, আমার বিয়ে হয়ে গেছে, এটা আমার স্বামীর বাড়ি, তাতে কি আমার ভালোবাসা মিথ্যে হয়ে যাবে? তুমি চাও না আমি সুখী হই? মাত্রই এসেছে, আমি বসতে বললাম তোমার সাথে দেখা করার জন্য। সেভাবে হাজির হবে আমি কল্পনায়ও ভাবতে পারিনি। ঠিকানা পেলো কোথায় জানি না। তুমি দাওনি? আমি কেন দিব, একটু বোঝার চেষ্টা করো প্লিজ। লোকটা কেমন যেন অ্যাবনর্মালের মতো আচরণ করছে, বিয়ের দিন থেকে দেখলে না? শোনো, অতীত মানুষের থাকতেই পারে, তার মানে এই না যে সেই অতীত বর্তমানকে ডিস্টার্ব করবে। আই ডোন্ট ওয়ান্ট টু সি হিম। দারোয়ানকে বলে দাও তাকে যেন ঠিক থাকে। আমি আসলে আপনার ওয়াইফের সাথে কথা বলতে চাচ্ছি। ইজ ইট নেসেসারি? কিন্তু ব্যাপারটা আমাদের জন্য অস্বস্তির। আসিফ সাহেব, আমি ব্যাপারটা বুঝতে পারছি, কিন্তু আমি নিরুপায়। ওকে বসুন। Thank you.
তার কোনো ঠিকানা আমার কাছে নেই। আমার কার্ডটা রাখো, সে এলে সাথে সাথে আমাকে ফোন করবে। সে আবার আসবে আপনি কি করে জানেন? আমার ধারণা সে আবার আসবে, তাকে আমার খুব উদ্ভ্রান্ত মনে হয়েছে, আর তার কারণ আপনার বিয়ে। এখন আমার সাথে তার বিয়ে হয়নি, তা আমার কোনো হাত নেই, আমি তাকে অনেকবার বুঝিয়ে বলেছি। সে কিছু ডেঞ্জারাস অ্যাক্টিভিটিস করছে, আমি ভীষণ চাপে আছি। আমার কার্ডটা রাখুন, সে এলে বা তার খবর পেলে সাথে সাথে আমাকে ফোন করবেন। ঢাকা শহরে স্যার 1 কোটি ফ্লোটিং ক্রাউড, প্রত্যেকটা ইম্পর্টেন্ট পাবলিক প্লেসে লোক পাঠান, তার ছবি সহ হাতিরঝিল, কমলাপুর, সদরঘাট, শাহবাগ সব জায়গায়। জি স্যার, আমি মুভ করছি। তাকে ধরতে না পারলে ঝামেলা হবে। আমি দেখছি স্যার। এখানে থাকতে হলে 100 টাকা ট্যাক্স দম লাগবে, আর ট্যাক্স না দিয়ে থাকতে চাও? হ্যাঁ সরি বস, আমি আসলে বুঝতে পারি নাই, আমার ভুল হয়ে গেছে, আপনি বরং ঘুমান আমি চলে যাই। এই মিয়া, এটা তো খেলনা প্লাস্টিক। ওই মিয়া মতলব কি? হ্যাঁ খেলনা পিস্তল নিয়ে এসে এই এলাকায় মাস্তানি করবেন দেখি। হ্যাঁ এটা আমাদের এলাকা বুঝছো, এই এলাকাটা আমার, তুই এই এলাকায় কোনো চিন্তায় চাঁদাবাদের চুরি কিছু করতে পারবি না বুঝছো বুঝছো। যাক এই এলাকায় যদি দ্বিতীয়বার তোরে আবার দেখি তাহলে তো খবর আছে। এল তোর এই খেলনা পিস্তল লয়ে তুই যাই খেলা করবে, যা ভাগ যা। দেখ তো এই লোকটাকে চিনিস নাকি? হ্যাঁ স্যার, এই মালটা চিনি স্যার, এইখানে ছিল স্যার। জি স্যার, ও এখানে ছিল। কোন দিকে গেছে স্যার? এই দিকে গেছে স্যার, এই দিকে, এই দিকে। জি স্যার, একটু আগে এখান থেকে এদিকে চলে গেছে। দেখি এই, আবার যদি কখনো দেখিস সঙ্গে সঙ্গে আমাকে ফোন দিয়ে জানাবি।
আপনি? আনন্দদা নেই, দাদা একটু বাইরে গেছেন। শুনুন, খাওয়া হয়নি নিশ্চয়। অসুবিধা নেই, আমার অসুবিধা আছে। আসেন ভেতরে, আসেন আসেন, কিছু হবে না, আসেন না, দাদা চলে আসবে, আসেন। আশা করো নাই তো, তোমারে নিতে আসছে। আমি আপনাকে অনেকবার বলেছি আমি আপনার সঙ্গে যাব না, আপনি এখন যান। যাবি না মানে? তুই আমার বউ ছিলাম, ছাড়াছাড়ি হয়ে গেছে, কাগজে কলমে হয় নাই। আমার এসব শোনার সময় নেই, আপনি আপনি যান তো এখান থেকে, আপনি যান, আমি আপনার সঙ্গে যাব না, যান এখান থেকে। যাবি না মানে? চল এক্ষুনি, আজকে তোরে ছাড়তেছি। আপনি ছাড়েন ওকে? ও, নতুন প্রেমিক জুটে গেছে, জানে মাইরে ফেলাবো। আপনি ছাড়েন ওকে? একদম জানে মাইরে ফেলাবো। ঠিক আছে, কিন্তু আমিও দেখে নিব, আমিও দেখে নিব। না স্যার, এখনো ডেফিনিট কিছু পাওয়া যায়নি। মহা ঝামেলা হলো দেখছি, এই পাগল লোকটা তো আমাকে ডুবিয়ে যাবে মনে হচ্ছে। আমি দেখছি স্যার, সদরঘাট এলাকা থেকে এক সোর্স বলেছে ওইদিকে তাকে দেখেছে, তবে শিওর না। ঠিক আছে, আপনি দেখুন। জি স্যার। কি ভাই, নদী ভালোবাসো খুব? খুব। কিনতে চাও নদী? আস্ত একটা নদী, নদীর জল মাছ কচুরিপানা, মালিকানা চাও নদীর? কিনতে চাও জমি, ফসলি জমি, নাল চালা বিল, বন কিনতে চাও? ফরেস্টের ইজারায় উজাড় করতে চাও শাল সেগুন গর্জন আম আর জারুল? ইটের ভাটায় জ্বালিয়ে দিতে চাও পলি আর বৃক্ষ? ধানি জমিতে হবে ইমারত আর কারখানা, এই অন্ধকার সময়ে আধিপত্য আর দখলি শব্দ। ভূমি কিনে নেয় তস্কর, বন উজাড় করে দস্যু, মালিকানা দরকার তার ভরি ভরি সোনা বাড়ি আর গাড়ি। কিনতে চাও মানুষ? মেয়ে মানুষ নারী বলতেও পারে না,
আর কি কিনতে চাও? নদী কিনবে? আস্ত একটা নদী কি ভাবছো? আছে ব্যবস্থা, আছে, চলে আসবে মিডলম্যান, দালাল, মধ্যস্বত্বভোগী, ব্যবস্থা করে ফেলবে তারা। বিক্রি হবে না এ নদী। আমার কবিতা যেমন বিপণন যোগ্য নয়, তেমনি ক্রয়যোগ্য হবে না এ নদী। সে বয়ে যাবে অনন্ত অনন্ত সময়ে পানে, তোমার সকল করি ব্যর্থ হবে তাকে বাঁধতে। বিক্রি হবে না এ নদী, এ নদী আমার। সেদিনের পর থেকে তুমি আমার সাথে ঠিক মতো কথাও বলছো না। কি বলবো? তুমি কি আমাকে বিশ্বাস করছো না? করছি। সে যদি এখানে এসে হাজির হয় আমি কি করব? আমার কি দোষ বলো? তাই তো, তোমার কি দোষ? তুমি কি করবে? যা করার সব তো আগেই করে এসেছো। বাজে কথা বলো না আসিফ, লোকটা পাগল হয়ে গেছে, পাগলামি করছে। তো তুমি বিয়ে করলেই পারতে, আমাকে বিয়ে করার কি দরকার ছিল? এতই যখন গভীর প্রেম, পাগলামি করছে। He is not out of his sense at all. He is a criminal. He has a gun. হ্যাঁ, সে তার বসকে খুন করতে গিয়েছিল। মিন্টু চা কোথায়? মিন্টু, যেতে পারবেন না, স্যারের অর্ডার। যদি যাই? বললাম না যেতে পারবেন না। গেলে কি করবেন? আটকাটা চিৎকার দিব, ভিতরে লোকজন আছে, বাইন দিয়ে থানায় পাঠাই দিও। মিতু কোথায়? মিতু নেই, ওকে খুব দরকার। কি দরকার? না, ওকে একবার দেখতাম। শুনুন, ও এখন বিবাহিত, আপনার যখন খুশি তখন তাকে দেখতে ইচ্ছে হলে তো হবে না। আমি ওকে একবার দেখেই চলে যাব। আপনাকে এখানে ঢুকতে দিয়েছে কে? না, আমি জোর করে ঢুকেছি। এবার ভালোই ভালোই কেটে পড়ুন, নইলে জোর করে বের করে দেবো। অসভ্য ইতর কোথাকার। লুক, বলেছিলাম না, হিজ এ ক্রিমিনাল। টেল হিম টু শুট, টেল হিম টু শুট। তারপর দুজন হাত ধরাধরি করে চলে যাও, যাও, যাও। গুলি করতে চাও তুমি? গুলি করতে চাও? মেরে ফেলো। কি শুরু করেছো তুমি? আমি তো তোমাকে বলেছি আমার কিছু করার ছিল না। নিসার, আমি বিবাহিত, আমার স্বামী আছে, সংসার আছে। তুমি চাও না আমি সুখে থাকি, নাকি গুলি করলেই তোমার শান্তি হবে? তাহলে গুলি করো। আমি তোমার খারাপ চাই না মিতু, আমি তোমাকে ভালোবাসি।
তোমাকে ভুলতে। শেষে ওকে এখান থেকে হাজতে নিয়ে যাক। প্লিজ পুলিশকে ফোন করো না, প্লিজ প্লিজ পুলিশকে ফোন করো না, প্লিজ ফোন করো না পুলিশকে। দেখো এটা না করলে ও দুদিন পর পর এখানে আসবে, এসে আমাদের জীবনটা তছনছ করে দিয়ে যাবে। প্লিজ ফোন করো না, তুমি ফোন করো না, ও ভালো নেই, ও ভালো নেই, হি সাফারিং। আমিও ভালো নেই, আই এম অলসো সাফারিং। ফোন করো না পুলিশকে, আমি ওকে বলেছি ও আর কখনো আসবে না, ও আর কখনো আসবে না, প্লিজ তুমি পুলিশকে ফোন করো না, তুমি পুলিশকে ফোন করো না, প্লিজ ফোন করো না, প্লিজ পুলিশকে ফোন করো, পুলিশকে ফোন করো না, প্লিজ পুলিশকে ফোন, পুলিশকে ফোন করো না, প্লিজ। স্যার সদরঘাটে রয় সোর্স ফোন করেছে, সে ওদিকেই আছে। ভেরি গুড, টিম রেডি করুন। রেডি স্যার, চল। চা খাবে? খুব অস্থির লাগছিল, ভাবলাম আপনার সঙ্গে একটু দেখা করি। খুব ভালো করেছো, আমারও মনটা ভালো নেই। মুরাদ খুব ঝামেলা করছে, মুক্তার স্বামী, শুধু একটা সিদ্ধান্ত আমার বোনের পুরো জীবনটাকে নষ্ট করবে। কিন্তু ভালোবাসাটা তো সত্যি ছিল। ভালোবাসা দিয়ে তো শুধু জীবন চলে না নিসার, ভালোবাসার বিলাসিতা সবাই করতে পারে না। সেদিন বলেছিলাম না, জীবনটা অর্থপূর্ণ হওয়া দরকার, শুধু নিজের জন্য নয়, মানুষের জন্য বাঁচা দরকার, পৃথিবীর জন্য বাঁচা দরকার। জল সিঁড়ি এঁকে দেব এই শহরের বুকে, আটকে পড়া বৃষ্টির জল, বদ্ধ ডোবা নর্দমার সব আবর্জনা ভেসে যাবে দূরে, বিষাক্ত কালো বর্জ্য নেমে যাবে শহর থেকে, মশাদের প্রজনন নিষিদ্ধ হবে, কেঁপে উঠবে না জ্বরে বৃদ্ধ আর শিশু, কংক্রিটের দঙ্গল সরিয়ে গড়ে তুলব অরণ্য, ওই সব নষ্ট বেনিয়া আর দালালের জন্য রচনা করব অভিশাপ। আমি অভিশাপ দেই ওই তস্কর ভূমিদস্যু আর অরণ্যের হন্তারককে, আমি অভিশাপ দেই ওই রক্তচুষক কর্পোরেট এলিয়েনদেরকে যারা আমাদের স্বপ্ন চুরি করে আমাদের উদ্বাস্তুতে পরিণত করে, আর প্রার্থনা করি ওই পক্ষীকুলের প্রত্যাবর্তনের জন্য, মিনেদের অবাধ বিচরণের জন্য প্রার্থনা করি, একটি প্রাগৈতিহাসিক বৃষ্টির জন্য, যে বৃষ্টি এই নগরের সকল প্লেট আর পঙ্কিলতাকে ধুয়ে নিয়ে যাবে, তাই এতে নেই এক আশ্চর্য জলশ্রেণী। এ ভাই, এখানে ময়লা ফেলেন কেন? ওই মেয়ে আপনার কি? ময়লা ফেলেন কেন? আপনার সমস্যা কি?
কি করো কি করো? ময়লা ফেলছো কেন? কে ময়লা ফেলুম না কেন? আমরা তো প্রত্যেকদিন ফেলা এখানে। কেন ময়লা ফেলবে? নদীতে ময়লা ফেলা যাবে না। কইলে হইলো না, ফেলামু। একদম জানে মেরে ফেলবো। এই বাপচা ভাই 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 আমার মাফ করে দেন ভাই। আর কোনদিন ময়লা ফেলবি না ভাই? না বাপচা ভাই ভাই আমার মাফ করে দেন ভাই ভাই আমার মাফ। আমার কাছে না, নদীর কাছে মাপ চা। হ্যাঁ গান ধর, উঠবস কর আর নদীকে বল আমি আর কোনোদিন নদীতে ময়লা ফেলবো না। হে নদী আমার মাফ করে দাও, আমি আর কোনোদিন নদীতে ময়লা ফেলবো না। আমি আর কোনোদিন নদীতে ময়লা ফেলবো না। আমি আর কোনোদিন নদীতে ময়লা ফেলবো না। হে নদী আমার মাফ করে দাও, নদী আমার মাফ। আমি আর নদীতে কোনোদিন ময়লা ফেলবো না। হে নদী আমার মাফ করে দাও, আমি আর কোন। স্যার অর্কেস্ট্রার কি অবস্থা? কিছু জানালে না তো? স্যার লোকটা খুবই ভালো, তাকে আমি ছেড়ে দিয়েছি স্যার। হোয়াট? সরি স্যার। চলো আমি আর নদীতে কোনোদিন ময়লা ফেলবো না। এই নদী আমার মাফ করে দাও, আমি আর কোনোদিন নদীতে ময়লা ফেলবো না। কথা ছিল ভয় দেখাবেন, মার্ডার করে ফেললেন, এখন ঠেলা সামলান। আমার খাল ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও সবুজ বনরাজি, খেলার মাঠ, পাখির গান আর বাতাস। আমি হাজির আজ প্রতিপক্ষের বেশে, আমি এসেছি প্রতিবাদ আর আর্জি নিয়ে। আমি ভয় পাই না তোমার ওই বন্দুক, জলকামান বা টিয়ারসেল। তোমরা রক্তাক্ত করেছ আমার হৃদয়, রোধ করেছ আমার কণ্ঠ, কেড়ে নিয়েছ আমার চোখ, কিন্তু পারুনি নিতে আমার দৃষ্টি। কালো চশমায় ঢাকা এই দু চোখ এখনো স্বপ্ন দেখে মুক্তি। আমি এসেছি প্রতিবাদ আর আর্জি নিয়ে। আমার নদী, আমার খাল, আমার মাঠ, সবুজ বনরাজি, পাখির গান আর বাতাসের আর্জি নিয়ে। যদি শোনো, যদি মেনে নাও আমার দাবি, আমি ক্ষমা করব তোমাদের। আর যদি না শোনো আমার আর্জি, আমি প্রতিবাদ করব আবার। আমার রক্তাক্ত হৃদয় আর অন্ধ চোখের বিনিময়ে আমি আমার মুক্তি চাইব। তাও যদি না শোনো আমি অভিশাপ দেব।